থেকে নিয়ে আইলা, এখন আবার ব্যাগে করে নিয়ে কোথায় যাচ্ছ? আসলে তুমি কিছু বোঝো না। হনো দোয়ানের সুলকা যদি 50 টাকা দেয় আর বাইক তেল সুলকা টুমাছে টাকা দেব 200, হনলে ইচ্ছা বা কইরা বোঝো নাই কে? তাই বিলে তুমি দোকান বন্ধ রাইখে বাড়ি বাড়ি গিয়া সুলকাট পা। হ্যাঁ আসিলা সর দোকান দিয়া দিছি, বাড়ি বাড়ি যে সুলকাটটা যদি আবার হেই আগের অভ্যাসটা ফিরা হে। তো তবে যাই কিছু কো আগের অভ্যাসটাই বালা সাল চুরি করছে পরিশ্রম বিষয় নাই। ওহন দেহ এহারে মনে একটা দোকান আমরা দেয়ারে সাউ সালন দোকান দেয়ারে সারা দিন খালি হেই কুড়ুর কুড়ুর করে খালি কারণ হয় খালি। শুন পরিশ্রম করা ভালো, পরিশ্রম করলে শরীর গতরও ভালো থাকে, আল্লাহ তাআলা পছন্দ করে তাই নাকি? হেজনে মনে করলে যে নিয়ত করছে বাইতে বাইতে চুল কাটমু, ওই যে গেন্দা ফুল আনা আছে বাচ্চা, এই যে দুধের বাচ্চা আছে হিনার তুমি না গেলে চুল কাটায় বাপ মায় বুঝলি কি? চুরি কইরা কো একটা ড্রেস আই না দিছি। এইলা মনে হলো তোমার হাই ভাই, গেলাম বাড়ি বাড়ি তো কেত আছে আগের অভ্যাসটা ফিরা নাই। এই চুলদারি গড়াবে চুলদারি নাবিদ গেল গো, বাড়ি মধ্যে নাবিদ গেল, চুলদারি ভালোবাসে তো ওই ভালোবাসার তা করে মাঝে মাঝে তাই নাকি? হনুমান দাদা দেবতা কিন্তু বুঝছেন বহুম কি আসলে ঠ্যাঙ্গে বিষ্ট কুমারে ঠ্যাঙ্গে বিষ হয় নাকি? আপনি কি চাকরি করেন নাকি? একবার মুখটা তো একবারে নষ্ট করে হালাইছাও, চাকরি বন্ধ রইতে করো না দেখি। হ্যাঁ 500 টাকার আগে চাইছি। কম সব নাই? হ্যাঁ আছে, কম দিবেন তাই নাকি? ভালোই তো, এগুলা সবই থাকে সেবে শুনে সব সব ও কোনোদিন ছেলানে যায় না তো দেখি নাই কি করে কোনো সমস্যা নাই। একবারে তেল তেলা করে দিবেন। হ্যাঁ তেল তেলা আর তাই তো শুনেন, আমি আসলে কি দোকানে কাম করি, দোকানে কাম করি আবার এটা বাড়ি বাড়ি আইলাম, মেলা মানুষ আছে যে জাহার না কোনো জায়গা বোঝেন নাই নাই।
এই চক্ষু খুলেন না, চক্ষু খুলে দূর ভাবছেন, চোখটা খুললেন না কোনো সময়, চোখ খুললে কিন্তু বেচা লোভ আপনি। কোন সমস্যা নাই বুঝছেন, করাই যাবো। তোর চোখ বন্ধ করে থাকতে থাকতে জান শেষ হয়ে গেল। দিছিলেন নাকি? আরে না, এটা একটা অ্যাকশন আছে না, চোখে দেয়, এই যে চোখে দিলে ময়লা কাটে তো। তাহলে ঈদের আগে শেপটা করে দেখলাম আমি বুঝছো, আমার হয়েছে দাদা শেপ কত একশো দেন আমি দেন কে, কিন্তু আপনি টেহা নিছেন, আমি গুলশানে মনে করেন যে প্রথম বাসে কয়দিন পকেট মারছি, পরে ওন দিয়ে ওটা মনে পকেট আর দিন মনে করতে পারছি। এইটা না কথা হইলো, আসলে মনে করলো যে টিহা নেই তো আমিও আগে শুনছি, আমি করে খাইছি আমি করি নাই, কিন্তু আমি উস্তাদ দেখে দিশা পাইছি, কাম করে পাঁচশো দিয়ে দিলাম, মধ্যে মধ্যে এক মাস পর পর বেতে সেভ করিলেন। আর মনে করলেন যে পরে তো কোথা খাই হারছিলাম, কি হন ভাই, এই যে হলেন মনে করলেন যে আপনারা যে তো এই চুলমুল কাটেন কাম করে খাবেন, কিন্তু কোনোদিন চুরি করবেন না বলছেন কি, দেহার পরে এই তো রাখাই হারছিলাম, যদি মনে করেন যে চুরি করেন তাহলে কিন্তু মনে করলেন যে আপনাকে মৃত্যু মাসি রাতে আয়োর মা।